আমাকে একজন বলছে, বলে তুমি নাকি আসাম পীরের মুরিদ হয়েছ। আমার বলছে, আমি বললাম সত্যিটা পরে ভাই, আগে মিথ্যেটা হোক, আমি আসাম পীরের মুরিদ হয়েছি। কি বললুম? সত্যিটা পরে হবে, মিথ্যেটা আগে হোক। বলে বললুম আমি আসাম পীরের মুরিদ হয়েছি, আপত্তি কোথায়? ভালো করে বোঝেন কথা। তা জ্ঞান গেড়ে বলছে, না ফুরফুরার পীর থাকতে পারলে এই হচ্ছে তোমার গা সব থেকে বড় মূর্খতা, আমার বলিটা বাদ দেওয়া লাগবে, এই আমার বলি বাদ দিতে হবে। বিশ্বাস করুন, কি সর্বনেশে ভাষা, চিন্তা করতে পারা যাবে না। মাদ্রাসা আমার, মসজিদ আমার বাপের জায়গায়, এ মসজিদ আমার দাদার জায়গায়, এ মসজিদ আমার আমার দেওয়া টাকায়। এই বুলি আছে না নেই, এই বিষাক্ত বুলিতে এই বাংলায় শত শত মসজিদ তৈরি হয়েছে অন্যায়ভাবে, শুধু আমার বুলির জন্য। বিশ্বাস হয় আপনাদের? জি, ওই শুধু আমার বুলির জন্য। জি, গ্রামে সমাজে মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক দ্বন্দ্বের কুল নেই, শুধু বুলি হচ্ছে কি আমার আমার, ওই একটা বুলি আর কি চলছে। এই আমার বুলিটা যদি ভুলে যেতে পারতাম আমরা, তাহলে এত দ্বন্দ্ব, এত কলহ, এত আত্মগরিমা, এত অহংকার সব কবর হয়ে যেত, এবং মানুষের ভিতর থেকে হারামের স্পৃহা বন্ধ হয়ে মানুষের ভিতরটা হালালে নেকিতে আস্তে আস্তে পুড়ে উঠত। কিন্তু একটা শব্দ আমাদের শেষ করে দিয়েছে, আমি আমার আমি আমার। কথা বলো। জি, এই কথা পৃষ্ঠে বলতে যে বলতে হয়, আজকে ভাবতে পারেন? জি, আমাকে একজন বলছে, বলে তুমি নাকি আসাম পীরের মুরিদ হয়েছ। আমার বলছে, আমি বললাম সত্যিটা পরে ভাই, আগে মিথ্যেটা হোক, আমি আসাম পীরের মুরিদ হয়েছি। কি বললুম? সত্যিটা পরে হবে, মিথ্যেটা আগে হোক। বলে বললুম আমি আসাম পীরের মুরিদ হয়েছি, আপত্তি কোথায়? ভালো করে বোঝেন কথা। তা জ্ঞান গেড়ে বলছে, না ফুরফুরার পীর থাকতে পারলে এই হচ্ছে তোমার গা সব থেকে বড় মূর্খতা, বড় মূর্খতা যে পীর ফুরফুরায় ছাড়া আর হবে না, আমার গা বংশী পীর, ওই সেই শব্দ, ওর বংশ কোথায়? নম, আমার বংশে পীর, আমাদের বংশ ছাড়া আর কেউ, অন্য কোন পীর হলি তার কাছে মুরিদ হলি সে বলেন বলেন ও হবে না, ও গ্রহণযোগ্য না, ও ভণ্ড, ও বেদাতি, আমার বংশের কেউ হলি, আমার গা বংশের হলি তবে সেইটি ভালো। ও আগুন লেগেছে ওই আমার আমার করে করে, বুঝতে পারেননি? এরা আমি শুধু ভাবি, এরা শুধু দাদা হুজুর করে, আর বসিরাট হুজুর করে। ভাই, দাদা হুজুরের গুণ প্রকাশ হয়েছে বসিরাট হুজুরের কলমে, আর বসিরাট হুজুরের এলমের বরকত বেড়ে গেছে ওই দাদা হুজুরের সোঁয়াচে। তেরা যদি দাদা হুজুরের দোয়ায় লিখিত বসিরাট হুজুরের বইগুলো পড়ত, তাহলে এরা বুঝতে পারত জি এই কোন নির্দিষ্ট বংশ, আমার বংশে পীর হবে, আমাদের বংশে পীর হবে, জি আর কিচ্ছু হবে না, আমাদের ভক্ত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আছে না নেই? এ জাতীয় বুলি এরা ভুলে যেত যদি দাদা হুজুরের লিখিত, দাদা হুজুরের অনুমোদিত, দাদা হুজুরের দোয়া প্রাপ্ত বসিরাট হুজুরের লিখিত বই যদি এরা দাদা হুজুরের জীবনী পড়ত, তরিকার দর্পণ পড়ত, পিরিমুরিদি তত্ত্ব পড়ত, এরা জনমের মতো নয় আমার আমার আমার, আমার গা বংশ, আমার গা ভক্ত, এ শব্দটা ভুলে যেত।
বুঝতে পারেননি এই একটা শব্দ মানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল আমি আমার বা আমরা আমাদের একটা একবচন আর একটা বহুবচন এই এর মধ্যে সব ঘোরাফেরা করছে ঠিক করছি ঠিক বলছি না ভুল বলছি আমার বাংলা কথা বুঝতে কার অসুবিধা হচ্ছে জি এই শব্দটা যদি ভুলতে পারতাম নিচু থেকে উপর উঁচু স্তর পর্যন্ত সমাজ অনেক শান্তি ফিরে আসতো আপনি রাজনীতিতে যান ঠিক একই শব্দ এই একই সমর্থক সিমিলার ওয়ার্ড এই একই ভাবে মাঠ ডাঙ্গা কলহ কাড়াকাড়ি হাতাহাতি সব ওই একই শব্দের বিনিময় আমার এরিয়ায় মোস্তানি করবে কেডা জি মোস্তানি চোটে মসজিদ দখল হচ্ছে কি ভেবেছেন আপনি আমার এলাকায় অন্য কারোর মোস্তানি চলবে সেই আমার সেই আমার জি ভাবতে পারা যাবে না আমি এখানকার 15 বছরের উইনার ক্যান্ডিডেট ফলে এখানে আবার কেডা এর জন্য কি করতে হবে সবকিছুতেই আমি রেডি কথা বলছেন না কেন সম্মানিত ভাইরা এই একটা শব্দ বা এই আমি আমার আমরা আমাদের এইটা বাদ দিয়ে না এবার তো আর অন্য কিছু শিখতে হবে জি তিনি বা তার বা ওরা বা ওদের এই ভাষাটা আমাদের শেখা লাগবে এই ভাষাটা আমরা ভুলে গেছি